হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো সপ্তম শ্রেণীর যে গণিত বিষয়টা আছে সেই সপ্তম শ্রেণীর গণিত বিষয় তো আমরা প্রত্যেকে তোমাদের সাত নম্বর পেজটি খুলে নাও সেই সাত নম্বর পেজে আমি নিজে করে এক দশমিক দুইয়ের পাঁচের দাগের অঙ্কটা করাবো তো পাঁচের দাগের অঙ্কটা তোমরা প্রত্যেকে দেখে নাও ভালো করে বলেছে প্রতিদিন পাঁচ ঘন্টা কাজ করলে তিরিশ দিনে একটি কাজ শেষ করা যায় প্রতিদিন ছ ঘন্টা কাজ করলে দিনে কাজটি শেষ করা যাবে হিসাব করি তো খুবই ইজি প্রশ্ন তোমরা প্রত্যেকে মন্দিরে দেখো আশা করছি প্রত্যেকেই খুব ইজিলি বুঝতে পারবে তোমাদের কারো সমস্যা হবে না দেখো প্রতিদিন কাজের সময় আর দিন সংখ্যা পাঁচ ঘন্টা কাজ করলে তিরিশ দিন সময় লাগে ছ ঘন্টা কাজ করলে নিশ্চয়ই কম সময় লাগবে তাহলে দেখো সময় কাজের সময় বেড়ে যাওয়ার ফলে দিন সংখ্যা কী কমে যাচ্ছে তাহলে সম্পর্ক কি সম্পর্ক ব্যস্ত সম্পর্ক সেই জন্য আমি দিচ্ছি দেখো প্রতিদিন কাজের সময় বাড়লে দিন সংখ্যা কমবে প্রতিদিন কাজের সময় বাড়লে দিন সংখ্যা কমবে দিন সংখ্যা কমবে তাই কাজের প্রতিদিন কাজের সময়ের সঙ্গে প্রতিদিন কাজের প্রতিদিন কাজের সময়ের সঙ্গে তাই প্রতিদিন কাজের সময়ের সঙ্গে দিনের সম্পর্ক হলো এটা কি সম্পর্ক বলো ব্যস্ত সম্পর্ক একদম ঠিক বলেছো প্রত্যেকে ব্যস্ত সম্পর্ক ওকে দেখো তাহলে আমি যেটা লিখবো দেখো প্রতিদিন পাঁচ ঘন্টা কাজ করলে সময় লাগে প্রতিদিন পাঁচ ঘন্টা কাজ করলে সময় লাগে সমান তিরিশ দিন দেখো প্রতিদিন এক ঘন্টা কাজ করলে সময় লাগে সমান প্রতিদিন পাঁচ ঘন্টার জায়গায় যা এক ঘন্টা কাজ করছে তাহলে সময়টা কম লাগবে তো এক ঘন্টা করলে প্রত্যেক দিন অনেকটা বেশি সময় লেগে যাবে সেই জন্য তিরিশ গুণিতক পাঁচ মানে বেশি দিন সময় লাগবে এক ঘন্টা করে করলে ওকে আর যা এক ঘন্টার জায়গায় ছ ঘন্টা করে দিচ্ছে এই যে ছ ঘন্টা তাহলে প্রতিদিন ছ ঘন্টা কাজ করলে সময় লাগবে সমান তিরিশ গুণিতক পাঁচ বাই ছয় ছয় পাঁচে তিরিশ পাঁচ পাঁচে কত পঁচিশ তো সেই জন্য পঁচিশ দিন পঁচিশ দিন ওকে এটাই তোমাদের উত্তর অতএব প্রতিদিন ছ ঘন্টা করে কাজ করলে কাজটি শেষ করতে পঁচিশ দিন সময় লাগবে অতএব অতএব প্রতিদিন ছ ঘন্টা করে কাজ করলে কাজটি শেষ করতে কাজটি শেষ করতে পঁচিশ দিন সময় লাগবে পঁচিশ দিন সময় লাগবে ওকে অতএব প্রতিদিন ছ ঘন্টা করে কাজ করলে কাজটি শেষ করতে পঁচিশ দিন সময় লাগবে বুঝতে পেরেছ করে না পর থেকে দেখো সাতেরটা দেখো ভালো করে ছয়েরটা হবে পর কোনো সম্পত্তির মোট পরিমাণে সাত পাঁচের সাত অংশের মূল্য দু হাজার আটশো পঁচিশ টাকা ওই সম্পত্তির মোট পরিমাণে দুয়ে অংশের মূল্য কত হবে বা কত টাকা হিসাব করি ওকে তো তোমরা প্রত্যেকে ভালো করে বোর্ডে লক্ষ্য রাখো তাহলে দেখো আচ্ছা এটার মানে দেখো ভালো করে সাতের মধ্যে পাঁচ আর সাতের মধ্যে দুই কোনটা বড় সাতের মধ্যে পাঁচটাই তো বড় তাহলে এইটা সম্পত্তি এখানে কমে যাচ্ছে তাহলে সম্পত্তি কমে যাচ্ছে মানে দামটাও কমে যাবে তো মূল্য মূল্যটাও কমে যাবে তাহলে এটা আমি দেখো এইভাবে লিখতে পারি জিনিসটাকে যে সম্পত্তির অংশ কমলে মূল্য কমবে সম্পত্তির অংশ কমলে কমবে সম্পত্তির সম্পর্ক হল সরল সম্পর্ক অর্থাৎ সম্পত্তির সঙ্গে মূল্যের সম্পর্ক হল সম্পর্ক সরল সম্পর্ক বুঝতে পেরেছ তাহলে দেখো আমি এখানটা করবো দুইয়ের পাঁচ অংশ সম্পত্তির মূল্য পাঁচের সরি পাঁচের সাত অংশ সম্পত্তির মূল্য সমান দু হাজার আটশো পঁচিশ টাকা অতএব এক অংশ সম্পত্তির মূল্য সমান তাহলে এক অংশ দেখো এত অংশের মূল্য যদি এত টাকা হয় তাহলে এক অংশের মূল্য বাড়বে নাকি কমবে বলো কমবে তো তাহলে দুয়ের দু হাজার আটশো পঁচিশ ভাজিতক পাঁচের সাত ভাজি থাক পাঁচের সাত পাঁচের সাত টাকা ওকে অতএব সম্প অতএব এই যে দুইয়ের সাত আছে দুইয়ের সাত অংশ সম্পত্তির মূল্য সমান দু হাজার আটশো পঁচিশ ভাগটা যদি ভাগটা যদি গুণ করতে হবে তাহলে সাতটা কোথায় উপরে চলে যাবে এই পাঁচটা কোথায় নিচে চলে আসবে গুণিতাক তাহলে এত অংশের মূল্য তো বেশি হবে তাহলে দুইয়ের সাত দুইয়ের সাত দেখো কোন কাটছি এত টাকা তাহলে এই টাকা কাটাকুটি করে দেখি এই সাত এই সাত কেটে গেল দেখো পাঁচ আকে পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ পাঁচ ছয় তিরিশ পাঁচ পাঁচে পঁচিশ তার মানে পাঁচ দুগুনো এখানে দুই আছে এটা আছে পাঁচ দুগুণো দশ শূন্য হাজার থেকে এক ছয় দুগুনো বারো আগে তেরো তিন হাজার থেকে এক পাঁচ দুগুণো দশ আর একে এগারো তাহলে এগারোশো তিরিশ টাকা এগারোশো তিরিশ টাকা ওকে তাহলে ও অতএব ওই সম্পত্তির এত অংশের মূল্য হবে এত টাকা অতএব ওই সম্পত্তির সম্পত্তির দুয়ে সাত অংশের মূল্য হবে এগারোশো তিরিশ টাকা ওকে প্রত্যেকে দেখো সাতটা দেখো একটি শিবিরে আটচল্লিশ জন সৈন্যের সাত সপ্তাহের খাবার মজুদ আছে যদি ওই দলে আরো আটজন সৈন্য যোগ করে তবে ওই পরিমাণ খাবারে কত সপ্তাহ চলবে ঠিক আছে তাহলে দেখো আটচল্লিশ জন প্রথমে সৈন্য ছিল তাদের এমনভাবে খাবারটা আছে ভালো করে শোনো আটচল্লিশ জন সৈন্য ছিল প্রথমে তাদের সাত সপ্তাহে খাবার ছিল এবার বলছে না কাজ আরও অন্য জায়গায় ডিউটি দিতে হবে আরও আটজন সৈন্য চলে আসলো তাহলে আগে আটচল্লিশের সঙ্গে আটচল্লিশ জন বেড়ে গেলে কত ছাপ্পান্ন জন হয়ে যায় ওই খাবারটা তো একই আছে তাহলে ছাপ্পান্ন জন কতজন চলবে এটাই হচ্ছে তোমাদের প্রশ্ন তাহলে সৈন্য সংখ্যা যা বেড়ে যাচ্ছে তোমার খাবার মজুদ খাবারে সপ্তাহ যে চলবে সেটা তো কমে যাবে তাহলে এটা ব্যস্ত সম্পর্ক হবে বাড়লে কমবে মানে তাহলে দেখো সৈন্য সংখ্যা বাড়লে সৈন্য সংখ্যা বাড়লে ওই মজুত খাবারের ওই মজুদ খাবারে সপ্তাহ সংখ্যা কমবে সপ্তাহ সংখ্যা সংখ্যা এবং মজুত খাবারের মধ্যে অতএব সৈন্য সংখ্যা সৈন্য সংখ্যা ও মজুদ খাবারের মধ্যে সম্পর্ক হলো মজুত খাবারের মধ্যে সম্পর্ক হল সম্পর্ক হল ওকে ব্যস্ত সম্পর্ক বুঝেছো তাহলে দেখো আটচল্লিশ জন সৈন্যের মজুদ খাবার চলে দেখে না আটচল্লিশ জন সৈনের সৈন্য মজুদ খাবার চলে সমান সাত সপ্তাহ ওকে অতএব একজন সৈন্যের মজুত খাবার চলে সমান তাহলে একজনের কম চলবে তাহলে সাত বাই সরি বেশি চলবে তো একজন আটচল্লিশ জনের জায়গায় যদি একজন সৈন দিন তো খাবারটা খাবে তাহলে সাত গুণিতক আটচল্লিশ সপ্তাহ অতএব দেখো ছাপ্পান্ন জন হয়ে গেল বেড়ে আট জন ছাপ্পান্ন জন সৈন্যের মজুদ খাবার চলে সমান সাত গুণিতক আটচল্লিশ বাই ছাপ্পান্ন সপ্তাহ মানে সাত আষ্টে ছাপ্পান্ন আট চৌষট্টি আট ছয় আটচল্লিশ তার মানে কত সপ্তাহ ছ সপ্তাহ সমান ছ ফটাফট লিখে দাও যে তোমার কি হবে ওটা বলো ওই পরিমাণ খাবার ছ সপ্তাহ চলবে অতএব হ্যাঁ ওই পরিমাণ খাবার ছ সপ্তাহ চলবে অতএব ওই পরিমাণ খাবার ছ সপ্তাহ দেখো আটের অঙ্কটা ভালো করে দেখো একটি জাহাজে পঞ্চাশ জন নাবিকে ষোলো দিনের খাবার মজুত ছিল দশ দিন পরে আরো দশ জন নাবিক তাদের সঙ্গে যোগ দিল বাকি খাবার খাবারে সকলের কতদিন চলবে হিসাব করি ওকে তো তোমরা প্রত্যেকে ভালো করে মন দিয়ে দেখো অঙ্কটা তাহলে পঞ্চাশ নাবিকের দশ দিন চলবে কারণ দেখো ষোলো দিন থেকে তো দিন তোমাকে বাদ দিতে হবে কারণ ওখানে বলেই দিয়েছে পরিষ্কার ভালো করে দেখে নাও কেন আমি ওইটা করলাম একটু প্রশ্নটা একটু ঘোরানো টাইপের দশ দিন পর বলেছে এখানে দেখো ছিল যে ষোলো দিনে মজুদ খাবার ছিল কিন্তু দশ দিন পরে আরও দশ জন নাবিক যোগ দিল তাহলে ষোলো দিনে মজুদ ছিল কিন্তু দশ দিন পর বলেছে সেই জন্য এখানে সরি এখানটায় ভালো করে দেখে একটু ভুল হয়েছে অঙ্কটা একটু ভুল হয়েছে এখানটায় দশ হবে দশ দিন পরে বলেছে মানে সেই জন্য এখানে দশ করে দিলাম আর কত দিনের তাহলে খাবার মজুদ ছিল ছ দিনের কিন্তু বলেছে দেখো পঞ্চাশ জন নাবিকের সঙ্গে আরো দশ জন নাবিক বেড়ে গিয়েছিল তাই তো তাহলে 10 জন নাবিক যখন বেড়ে গেছে সেটা বেড়ে কতজন হয়ে গেছে ষাট জন এটা করলেই হয়ে যাবে এটাই তোমাদের মেন বিষয় তাহলে নাবিক সংখ্যা কি বাড়ছে আগের থেকে তাহলে খাবারের মজুদ খাবারের দিন সংখ্যা কি হবে কমবে দেখো আমি তাহলে লিখছি দেখো সংখ্যা বাড়লে বাড়লে ওই নির্দিষ্ট খাবারের দিন সংখ্যা ওই নির্দিষ্ট খাবারের দিন সংখ্যা কমবে ওকে অতএব নাবিক সংখ্যা এবং খাবারের দিন সংখ্যার মধ্যে সম্পর্ক হলো ব্যস্ত সংখ্যক অতএব নাবিক সংখ্যা এবং খাবারের দিন সংখ্যার সংখ্যার মধ্যে সম্পর্ক হল ব্যস্ত সম্পর্ক কারণ এখানে দেখো বাড়লে এখানে তো কি কমবে বাড়লে কমবে ওকে তাহলে এই সম্পর্কটা এরকম ভাবে তাহলে পঞ্চাশ জন নাবিকের মজুদ খাবার আছে সমান ছ দিনের দেখো দেখে নাও পঞ্চাশ নাবিকের মজুদ খাবার আছে সমান ছ দিনের দেখো একজন নাবিকের মজুত খাবার আছে সমান তাহলে একজনের তো বেশি দিনের জন্য থাকবে না পঞ্চাশ গুণিতক ছয় দিনের করে দাও অতএব ষাট জন নাবিকের মজুদ খাবার আছে সমান পঞ্চাশ গুণিতক ছয় বাই ষাট এই শূন্য এই শূন্য কাটা এই ছয় এই ছয় কাটা এত দিনের সমান পাঁচ দিনের ওকে পাঁচ দিন হবে তোমাদের সঠিক উত্তর তো উত্তরটা দেখো অতএব বাকি খাবার ষাটজন নাবিকের পঞ্চাশ পাঁচ দিন চলবে অতএব বাকি খাবার ষাটজন নাবিকের ষাটজন নাবিকের পাঁচ দিন চলবে পাঁচ দিন চলবে ওকে অতএব বাকি খাবার ষাটজন নাবিকের পাঁচ দিন চলবে বুঝেছ তো বন্ধুরা আজকের ক্লাসটা তাহলে আমি এখানেই শেষ করে দিলাম আর ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা তো প্রত্যেকে কমেন্টে জানিও আর ক্লাসটি যদি তোমাদের প্রকৃত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বেশি বেশি পরিমাণে একটু বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও তো থ্যাংক ইউ বন্ধুরা আসছি তাহলে নেক্সট ক্লাস আবার দেখা হবে প্রত্যেকে ভালো থেকো ওকে